কমছে এমন মোটামুটি নিয়ন্ত্রণে আছে এরছে ভাই আর কি কমবে 1 কেজি আলু বেশি ছিল বলতে আলু 55 টাকাও ছিল এটা কমেছে মানে 55 টাকা ছিল হ্যাঁ এটা কোন জায়গার আলু ভাই এটা নীলফামারী জলঢাকার আলু মানে নীলফামারী সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি বন্ধুরা আমি ঢাকায় চলে আসলাম আজকে 20 তারিখ ডিসেম্বর মাসের 20 তারিখ আর বুধবার পুরোয় জমজমাট এই বাজারে এই সময়টা প্রচুর পেঁয়াজ রসুন আলু বিক্রি হয় তো যে যেখান থেকে দেখছেন আমাদের ফেস থেকে যারা দেখছেন ভিডিওটা প্রত্যেকটা মানুষ ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেকটা মানুষ কমেন্ট করবেন আপনারা কেমন দামে পেঁয়াজ আলু রসুন কিনতেছেন তো চলুন না আমরা এক বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলি আর আপনি জমাট একদম জমজমাট আপনারা দেখুন তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি আপনার জিজ্ঞাসা করতে আমরা তার উত্তর দিয়ে দিয়েছি উনি হাসে চলে গেছে আসলে পেঁয়াজ কমার সম্ভাবনা এর চেয়ে আরো হবে না 70 থেকে 90 এর মধ্যেই থাকবে যে যত কথা বলো আচ্ছা আজকে তো ভাই বুধবার নাকি হ্যাঁ আজকে বুধবার আচ্ছা আজকের বাজারে পেঁয়াজের দাম কম না 20/12/2023 আচ্ছা আচ্ছা ভাই পেঁয়াজটা কোন জায়গা ভাই পেঁয়াজটা ডালারসরের ভাই ডালারসর বলতে মানে আমি দেশি আপনার ডালারসর সুজানগর অথবা আমিনপুর থানা বলে এটা কত করে চলছিল ভাই আজকের বাজারে এটা ভাই 90 টাকা হচ্ছে উপরে নিচে হচ্ছে 87 টাকা গত দুদিন আগে দাম কেমন ছিল গত দুই দিন আগে এরকমই ছিল গতকালকে এরকম ছিল হ্যাঁ আচ্ছা আপনার পিছনে এই পেঁয়াজগুলো কোন জায়গা ভাই এগুলো এ জায়গা শ্রীপুরের পেঁয়াজ ভাই শাহরগঞ্জ ইউনিয়ন সুজানগর থানা এগুলো কত করে দিছিলেন এগুলো ভাই 87 হচ্ছে 88 হচ্ছে আপনার ঘরে যে পরিমাণ পেঁয়াজ এরকম তো আর অন্য ঘরে নাই ভাই ভাই এটা তো আমার দাদনের পেঁয়াজ দাদনের পেঁয়াজ আয় সুমনে 10 টা মাল দিতে হ্যাঁ সর্বনিম্ন কত দিছিলেন আজকে পেঁয়াজ সর্বনিম্ন ভাই 86 টাকা হচ্ছে সর্বনিম্ন হ্যাঁ কোনটা সেটা সেটা মাল বেজ আছে সে যে এসি কোন মাল কতদিনের ভিতরে আসতে পারে ৮৯ টাকা নিয়ন্ত্রণে আছে এরছে ভাই আর কি কমবে 1 কেজি আলু বেশি ছিল বলতে আলু 55 টাকাও ছিল এটা কমেছে 55 টাকা মানে 55 টাকা ছিল হ্যাঁ এটা কোন জায়গার আলু ভাই এটা নীলফামারী জলঢাকার আলু মানে নীলফামারী নীলফামারী আলু তো ছোট সাইজে হ্যাঁ আলু ছোট দেশি আলু তো এজন্য হ্যাঁ 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 দেশি আলু দেশি ইন্ডিয়ানটা নাই ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ানটা বেজা শেষ ইন্ডিয়ানটা পয়সা যায় আচ্ছা আচ্ছা আলুর দাম কি কমবে ভাই আরো কমার তো সম্ভাবনা আছে এখন তো ফুল মৌসুম লাগে নাই ফুল ই লাগে নাই ফুল মৌসুম লাগে না পুরান আলু কত দিছিলেন পুরান আলু পুরান আলু ভাই একটু বাজার বাড়তি কত দিছিলেন পুরান আলু 42-46 পর্যন্ত আর নতুনটা বিক্রি করছিলেন নতুনটা কোনটা এই এজন্য যেটা দেখাই এটা 48-52 আপনি কিছু বলবেন আপনার কিছু বলার আছে কি বলবো এখন মোটামুটি গতিশীল আছে আর কি বলবো এখন তো মানুষ খাইতে পারছে কিন্তু তারপর তো অনেক বেশি দাম বেশি কই ভাই 1 কেজি একাল মানে 1 লিটার তেল কিনবে গেলে যদি 200 টাকা ওই কোম্পানির কিছু না করে আমাদের পেঁয়াজ এর না এসে কি করবো পেঁয়াজটা এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে যে সার্ভিসের দাম যে সবকিছুর দাম মোটামুটি ভালো আছে এখন পরিবেশটা ভালো সুপ্রিয় দর্শক আপনাদেরকে সাদেক খান কৃষি মার্কেট থেকে জানিয়ে দিলাম আজকের বাজার দর পেঁয়াজ আলু কত করে বিক্রি করছিল সম্পূর্ণ আপডেটটা ভিডিওটা প্রত্যেকটা মানুষ শেয়ার করবেন আর চলে আসবেন ঢাকা কৃষি মার্কেট ভালো থাকবেন সোহেল ভাই হ্যাঁ